সম্মানিত ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত বাঞ্জা কবুতর নিয়ে। অনেকে আছেন যারা নাকি বাঞ্জা কবুতর চিনেন না, তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা বাঞ্জা কবুতর চিনেন না। তো বাঞ্জা কবুতর কীভাবে চিনবেন এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো, এবং বাঞ্জা কবুতর যদি আপনার এখানে থাকে তাহলে আপনার কী উপকারে আসবে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে, এসব সম্পর্কে জানতে ভিডিওটা টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। যদি টেনে টেনে বা স্কিপ করে দেখেন তাহলে এই সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে আসি। তো সর্বপ্রথম আলোচনা করব বাঞ্জা কবুতর কীভাবে চিনবেন। তো বাঞ্জা কবুতর চিনার জন্য কিছু বৈশিষ্ট্য আছে। তো সর্বপ্রথম আমরা যেটা জানি যে কোনো কবুতর যদি ডিম বাচ্চা না করে বা কখনো তারা ডিম দিতেছে না বা বাচ্চা দিতেছে না, তাহলে আমরা ওই কবুতরগুলোকে বাঞ্জা বলে থাকি। আবার অনেক সময় দেখা যায় ভালো কবুতররা ডিম বাচ্চা করে না কিন্তু বাঞ্জা না। তো এ বিষয়ে আজকে আলোচনা করব যে কোন কবুতরগুলো বাঞ্জা, কোন কবুতরগুলো বাঞ্জা না। বাঞ্জা কবুতর মূলত আপনি চিনতে পারবেন বাঞ্জা কবুতরের নিচে যে কবুতরগুলো ডিম দিতেছে না, এই কবুতরের নিচে অন্য কোনো কবুতরের ডিম বা প্লাস্টিকের ডিম যদি এই কবুতরের নিচে দেন, তাহলে যদি এই কবুতরগুলো এই ডিমে তা দিতে শুরু করে বা ওই ডিম থেকে বাচ্চা উঠাতে শুরু করে, তাহলে বুঝতে পারবেন যে এই কবুতরটা অবশ্যই অবশ্যই বাঞ্জা কবুতর। কারণ বাঞ্জা কবুতর যদি না হয় তাহলে অন্য কবুতরের নিচের ডিম বা প্লাস্টিকের ডিমে তারা কখনো তা দিবে না। তো নাম্বার এক নম্বর পয়েন্ট হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে কবুতরটা আপনি হাতে নেবেন, হাতে নেওয়ার পর তার যে বুকের হাতটা আছে এই বুকের হাতটার ভিতরে হাতে আপনি হাত দিবেন। হাত দেওয়ার পরে দেখবেন তাদের যে বুকের হাতটা আছে এটা একটু উঁচা কিনা। যদি এটা একটু উঁচা হয় মানে তার যে দুই পাশের মাংস আছে সেই মাংসটা যদি একটু নিচের দিকে থাকে আর হাতটা যদি একটু উপর দিকে থাকে, তাহলে বুঝতে পারবেন এই কবুতরটা বাঞ্জা না। আর যদি মনে করেন যে বুকের হাড় আর দুই পাশের মাংস যদি এক সমান হয় বা একটু বেশি হয় আর তার বুকে যে হাড় আছে এটা বোঝাই যাইতেছে না, যদি এরকমটা হয় তাহলে বুঝতে পারবেন যে এই কবুতরটা হচ্ছে বাঞ্জা কবুতর। আবার যে মাদি কবুতরটা বা নর কবুতরটা আছে এই কবুতরটা হাতে নেবেন, হাতে নেওয়ার পর তাদের যে মলদারের জায়গাটা আছে বা যে স্থানটা দিয়ে ডিম পাড়ে ওই স্থানের অংশ যদি অনেক পরিমাণ মাংস থাকে বা চবড়ি থাকে, তাহলে বুঝতে পারবেন এই কবুতরটা বাঞ্জা কবুতর। তো এই কয়েকটা কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন বাঞ্জা কোন কবুতরটা বাঞ্জা কবুতর আর কোন কোন কবুতরটা বাঞ্জা কবুতর না। তো আশা করি বুঝাতে পারছি। আর বাঞ্জা কিন্তু দুটা কবুতরই হয় না, যে কোনো একটি কবুতর হয়, নর বা মাদি দুইটা থেকে একটি কবুতর বাঞ্জা হয়। বা আপনি যদি এই জোড়াটাকে পরিবর্তন করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন কবুতরটা বাঞ্জা, কোন কবুতরটা বাঞ্জা না, যদি অন্য কবুতরের সাথে জোড়া দেন। তো এখন আলোচনা করব কবুতরের যদি বাঞ্জা কবুতর আপনার এখানে থাকে তাহলে আপনার কী উপকারে আসবে। আপনার আমরা অনেকে মনে করি যে বাঞ্জা কবুতর থাকলে এগুলোর আমাদের এখানে কোনো রাইখা কোনো লাভ নাই, কারণ এগুলোকে খাবার খাওয়াচ্ছি, অযথা অযথা পরিশ্রম করতেছে বা তার পিছনে টাকা নষ্ট হচ্ছে। তো এরকমটা কখনো মনে করবেন না, বাঞ্জা কবুতর কিন্তু আসলে আসলে অনেক উপকারে আসে। তো সেটা কীরকম, যদি আপনার এখানে কোনো এক জোড়া থাকে যেগুলো নাকি ডিম পারতেছে ব্লাড জন্তাছে কিন্তু বাচ্চা উঠাতে পারতেছে না, এরকম যদি কবুতর থাকে ওই কবুতরের ডিম যদি আপনি বাঞ্জা কবুতরের নিচে দেন, তাহলে তারা কিন্তু খুব সুন্দরভাবে বাঞ্জা কবুতরগুলো কী করবে বাচ্চা উঠাবে, তো বাচ্চা উঠে ফেলতে পারবে। এদিক দিয়ে কিন্তু আপনার সুযোগ সুবিধা আছে। আর যদি অন্য কোনো ফিঞ্চি কবুতর থাকে আপনার এখানে, ওইগুলানের ডিম যদি আপনি না উঠাতে পারেন বা ওই কবুতর উঠাতে পারতেছে না, ওই কবুতরের ডিম যদি বাঞ্জা কবুতরের নিচে দিয়ে দেন তাহলে বাঞ্জা কবুতরগুলো ওই কবুতরের ডিমগুলো উঠিয়ে ফেলবে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক লাভ হচ্ছে। তো ওই ডিমগুলো নষ্ট যাচ্ছে না, তো দামি দামি যে কবুতরগুলো আছে ওই কবুতরের ডিম কিন্তু আপনি বাঞ্জা কবুতরের নিচে দিয়ে উঠাতে পারেন। তো এই দিক দিয়ে কিন্তু অনেক ভালো। আর বাঞ্জা কবুতর যদি এরকমটা রাখতে চান বা তাহলে অবশ্যই দেশীয় যাতে গোল্লা যে কবুতর আছে, গোল্লা কবুতর বা হুমার মায় যে কবুতরগুলো আছে, হুমা কবুতর বা গোল্লা কবুতর যদি আপনার এখানে থাকে তাহলে এইগুলো বিক্রি করবেন না, এইগুলো রেখে দেবেন। রেখে দিলে এই কবুতরগুলো দিয়ে আপনি কিন্তু পোস্টারিং করতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু বাঞ্জা কবুতর দিয়ে অনেক লাভ। তো আজকে মূলত আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পারছি যে বাঞ্জা কবুতর কীভাবে চিনবেন আর বাঞ্জা কবুতরের লাভ কী। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে